সবাইকে আজকে আমি দেখাবো চই পিঠা বানানো এর জন্য আমি নিয়েছি গ্রাউন্ড রাইস ফ্লাওয়ার এক প্যাকেট আর লবণ স্বাদ অনুসারে প্রথমে আমি গুঁড়িটাকে একটি ফ্যানের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ফ্রাই করে নেব পানির মধ্যে সলটা দিয়ে এটাকে আমি বয়ল করে এর মধ্যে রাইস ফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নেড়ে এটাকে আমি 8 থেকে 10 মিনিট কুক করে নেব তারপর এটাকে আমি রুম টেম্পারেচারে কিছু সময় ঠান্ডা করে নেব এবার কিছু রাইস ফ্লাওয়ার নিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব তারপর আমি চই পিঠা শেপ করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন এবার সবগুলো পিঠাকে আমি স্টিমারে দিয়ে 20 মিনিটের মতো স্টিম করে নেব তারপর এগুলোকে আমি নামিয়ে নেব নিয়ে বোলটাকে আমি শেক করব যাতে করে একটার সাথে আরেকটা লেগে না থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার অন্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না থ্যাংক ইউ